চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার প্রমোরাই আজিম আজিমনগর এলাহাত ভয়াবহ ঐন ঘটনা ঘটে ঐনত উগ সিএনজির অটোরিক্সার গ্যারেজ তাহা আষ্টুয়া সিএনজি অটোরিকশা ও উগ মোদীর দোয়ান ফুরি গিয়ে শনিবার মধ্যরাতে দুইটার দিকে এই ঐন ঘটনা ঘটে অনত প্রায় ত্রিশ লাখ টাকার হয়ে হতি জানা গিয়ে হবর ফাইন ফায়ার সার্ভিসের কর্মী হল আইনে অন নিয়ন্ত্রণতা নেয় মালিক ফসলুল কাদের হয় একটা ছ মিনিটে গাড়িটা বন্ধ করিলে আর গায়ে আগে ড্রাইভার গায়ে ড্রাইভার গিয়ে এই দেখি গাড়ির ভিতরে আগুন তলি হুই তুন দি হ্যাঁ অবশ্যই খেয়ে ধরা দি কিন্তু সরাসরি মূল্য দশ মিনিট কোথাও আনলি কোনো দিন গাড়ি নাই মাঝেন ফোয়া বগুল লো গুম যায় গাড়ি আরা জোরাই দিয়ে এবার দশ দশ টেঁয়া দিয়ে মানে কিস্তুর মাধ্যমে টেঁয়া আন দিয়ে মানে আরা গাড়ি আন কি লাগে তো এখন এখন দুর্ঘটনা যে কোনো বিষয় হয়ে গিয়ে গাড়ি আন ফুরি গিয়ে গিয়ে এখন ফুরিজনের ফর দিয়ে এখন আরা কি করে আরা এই সাড়ে দোয়ানো ফুরি গিয়ে এখন তো এই দোয়ানোর মালিক এখন আরা কি করে দোয়ানো মালিক আরা এখন সাত দিন আবার কিছু করতে পারে রাঙ্গুন ফায়ার সার্ভিসের টিম লিডার আবু বকর সিদ্দিক জানাই বৈদ্যুতিক শর্ট সার্কিটের তন এই লাগানোর সূত্রপাতই এই যে দেখো কে ওই এর মুরগি মার্কা ঢেউটিন দিয়া বানানো আমার ঘর কে ওই এর মুরগি মার্কেট ঢেউটিন লাগাইলেই